আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একুশে ফেব্রুয়ারি উপলক্ষে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যদি আমরা একটি এরকম ধরনের পোস্টার ডিজাইন করতে পারি তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ, আপনারা খুব সহজে এরকম ধরনের একটি পোস্টার তৈরি করে নিতে পারবেন আপনার ছবি দিয়ে 1 থেকে 2 মিনিটের ভিতর। আজকের এই ভিডিওতে আমরা এই পোস্টারটির PLP ফাইল আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট আপনারা কপি অ্যান্ড পেস্ট করে আপনারা এরকম ধরনের একটি পোস্টার তৈরি করে নিতে পারবেন লাইক আপনাদের ফটো দিয়ে। আর এই PLP ফাইলটি আমরা জিপ ফাইল আকারে দিছি, আর এই জিপ ফাইলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই জিপ ফাইলটি আপনাদের আনজিপ করার জন্য 6টি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করবে। আপনারা এভাবে টোটাল 6টি পাসওয়ার্ড পাবেন, এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, জিপ ফাইলটি আনজিপ করবেন এবং আপনাদের ছবি দিয়ে এরকম ধরনের একটি পোস্টার তৈরি করে নিতে পারেন। সর্বপ্রথমে ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম ধরনের একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এখন আপনাদের এরকম ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন আপনারা সিম্পলি এখান থেকে এই তীর চিহ্ন অর্থাৎ এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন আপনারা ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন এবং আপনাদের যে ফাইলে এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে সিম্পলি আপনারা সেই ফাইলে প্রবেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 21 ফেব্রুয়ারি PLP। সিম্পলি আপনারা এই PLP-র উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট ফাইল অথবা এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওতে কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করবে। আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং সিম্পলি এই 6টি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন। এখন আপনারা পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং এখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এই নিচে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল। সিম্পলি আপনারা ওপেন PLP ফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে PLP-তে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন যে ফাইলে আপনারা এই PLP ফাইলটি এক্সপোর্ট করছেন। সিম্পলি আপনারা সে ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সে ফাইলটি। তো সিম্পলি এখন আপনারা এখান থেকে এই PLP ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন এবং এই উপরে যে পেজটি দেখতেছেন সর্বপ্রথম আপনারা এটা ডিলিট করে দিবেন। এর জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি দেওয়া আছে এবং আমার নাম দেওয়া আছে, আমার পদবি দেওয়া আছে। জাস্ট আপনাদের এই 3টা জিনিস পরিবর্তন করতে হবে। আর আপনারা যদি এখানে কোনো ধরনের রাজনৈতিক দল সাপোর্ট করেন তাহলে এখান থেকে আপনারা রাজনৈতিক দলের PNG-টি এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে আওয়ামী লীগ করেন তাহলে এখানে সিম্পলি এই আই আইকনটি অন করে দিবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগ চলে আসছে। তো আপনারা যদি BNP করেন তাহলে আপনারা সর্বপ্রথমে এই উপরের আই আইকনটি অফ করে দিবেন এবং এই নিচেরটি খুলে দিবেন, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে BNP চলে আসছে। তো আমি যেহেতু কোনোটাই করি না সেক্ষেত্রে আমি 2টা আই আইকনই অফ করে রাখলাম। তো আপনারা এখানে ছবি পরিবর্তন করার জন্য সর্বপ্রথমে এখান থেকে আমার ছবিটি ডিলিট করে দিবেন অথবা এখানে আই আইকনে ক্লিক করে ছবিটি হাইড করে রাখবেন এবং এখানে আপনারা যে নাম দেখতে পাচ্ছেন আমার নাম এবং পদবি, সিম্পলি এখানে আমার নামের উপর আপনারা ডবল ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। একই পদ্ধতিতে আপনারা পদবিটিও পরিবর্তন করবেন, পদবির উপর ডবল ক্লিক করবেন এবং আপনারা আপনাদের পদবিটি দিয়ে দিবেন। আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। এর জন্য সিম্পলি আপনারা এখান থেকে এ অপশানে ক্লিক করবেন। এ অপশানে ক্লিক করার পর আপনারা ডান দিকে স্লাইড করবেন, এখানে আপনারা কালার অপশান দেখবেন অথবা চাইলে আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। আরও ডান দিকে স্লাইড করবেন, এখানে আপনারা ফ্রন্ট দেখতে পারবেন, এখান থেকে ফ্রন্টও চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে আপনাদের একটি PNG পিকচারের প্রয়োজন পড়বে। আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bg ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ বক্সে সার্চ করবেন remove.bg। সিম্পলি এরকম ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে। এখন আপনারা এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সিম্পলি সেই ছবিটি এখানে অ্যাড করে নেবেন। তো আপনারা ছবিটি অ্যাড করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। আবারও আপনারা পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড করার পর আপনারা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন আপনাদের যদি পিকচারটি ক্রপ করার প্রয়োজন পড়ে। এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এটা আপনারা ছোট অথবা বড় করতে পারেন পিকচারটি। আপনাদের যে মাপ প্রয়োজন আপনারা সে মাপে এই পিকচারটি এখানে রাখতে পারেন। তো সিম্পলি আপনারা
এই পিকচারটি আরেকটু ছোট করে নেবেন, বেশি বড় ভালো লাগতেছে না। সিম্পলি আপনারা এ বরাবর রাখার পর আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এবং এই পিকচারটির বাম সাইডে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এই পিকচারটি একেবারে নিচে নিয়ে চলে আসবেন এবং এখানে আপনারা পিকচারটি ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এই পোস্টারটি সেভ করার জন্য সিম্পলি এখান থেকে অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আল্ট্রা অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।